নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আরজিকর কাণ্ডের আবহে এবার দুর্গাপুজো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ও উৎসাহ কতটা আছে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। উৎসব না আন্দোলন, এই দ্বন্দ্বে এবছর পুজোর জাঁকজমককে কাটছাঁট করার পথে হাঁটছে শহরের একাধিক পুজো কমিটি। কোথাও উদ্বোধনে জলসা বন্ধ রাখা হচ্ছে, তো কোথাও বন্ধ রাখা হচ্ছে এবছরের বিসর্জনের শোভাযাত্রা। এমনকি একাধিক উৎসব কমিটি পুজোর আয়োজন চূড়ান্ত করলেও বাস্তবে আদৌ সবটা করা যাবে কি না তা নিয়ে এখনও নিশ্চিন্ত হয়ে কিছু বলতে পারছেন না। ক্যালেন্ডার মেনে পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিন বাকি। যদিও শহর কলকাতায় এখনও উৎসবের সেই আমেজ অনেকটাই অনুপস্থিত। আরজিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুন এবং ধর্ষণের প্রতিবাদে এখনও আন্দোলন মুখর গোটা শহর। প্রতিদিন শহরের কোথাও না কোথাও আন্দোলন মিছিল হয়েই চলেছে। প্রতিবাদের জোয়ারে ভাসতে থাকা কলকাতার বুকে এবার জাঁকজমক করে পুজো করা কতটা সমীচীন তা নিয়েই প্রশ্ন তুলেছেন আম জনতার একটা বড় অংশ। আর তাই পরিস্থিতি বিবেচনা করে উৎসবের আয়োজনে কাটছাঁটের পথে হাঁটছে শহরের একাধিক পুজো কমিটিগুলি। আরজিকর কাণ্ডের আবহে এবছর পরিস্থিতি একদমই আলাদা। সে কথা মাথায় রেখেই উৎসবের জাঁকজমককে রাস টানার পথে হাঁটছে শহরের বেশ কিছু বনেদি বাড়ির পুজো। কেউ নিরবতা পালন করে, কেউ বা শোভাযাত্রার জৌলুসকে বাদ দিয়ে প্রদীপাদি সুর জিয়ে রাখতে চাইছেন, কেউ আবার বন্ধ করেছেন বাড়ির সিংহদুয়ার সাধারণ মানুষের জন্য। প্রতিবাদ নাকি উৎসব? আরজিকর কাণ্ডের আবহে আবার মণ্ডপ বয়কটের পক্ষে মত দিয়েছে অনেকেই। মুখ্যমন্ত্রীর উৎসবে ফিরুন পরামর্শের পরেও সরকারি অনুদান প্রত্যাখ্যানের পথে হেঁটেছেন বেশ কিছু পুজো কমিটির উদ্যোক্তারা। প্রতিদিন বাংলার কোনো না কোনো প্রান্তে পুজো কমিটি সরকারি এই অনুদান দুর্গা ভাণ্ডার ফিরিয়ে দিচ্ছে। অনেকেই চাইছেন এবার পুজো হোক, তবে উৎসব নয়। প্রতি বছর বড় করে পুজোর উদ্বোধন করলেও এবছর তা প্রায় কিছুই হবে না বলে জানিয়েছেন উত্তরের গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গ উৎসব কমিটির উদ্যোক্তারা। পুজো উদ্বোধনে বিশিষ্টদের ডাকা হয় এই পুজো কমিটির তরফ থেকে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে পরিবেশের মধ্যে দাঁড়িয়ে একথা মাথায় রেখে এবছর এসব বন্ধ রাখা হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গ উৎসব কমিটির উদ্যোক্তারাও। পুজো উদ্বোধনে প্রতিবার জলসার আয়োজন করা হয় এবং সেখানে মেলাও বসে। এবছর মেলা বসলেও জলসার আয়োজন করা হচ্ছে না। এমনকি শুধু ঢাক বাজিয়ে প্রতিমা বিসর্জনের পরিকল্পনা করা হয়েছে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে। সামাজিক পরিস্থিতিকে তো আর অবহেলা করা যায় না, সেখানে সীমিতভাবে যেটুকু করা যায় তাই এবছর করার চেষ্টা করা হচ্ছে কুমোরটুলি সার্বজনীন দুর্গ উৎসবের পক্ষ থেকে। অন্যদিকে আবার উদ্বোধন এবং বিসর্জনের জাঁকজমক নিয়ে দ্বিধাবিভক্ত খিদিরপুর 75 পল্লীর উদ্যোক্তারা। অন্য বছরগুলিতে পুজোর মাসখানেক আগেই
আয়োজনের সমস্ত বন্দোবস্ত ঠিকঠাক হয়ে যায়। এবছর পরিস্থিতি ভিন্ন, তাই উদ্বোধন এবং বিসর্জন নিয়ে এখনও কিছুই সিদ্ধান্ত নিতে পারেনি এই 75 পল্লী পুজো কমিটির উদ্যোক্তারা। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, পুজোর প্রস্তুতি চললেও বিসর্জন নিয়ে দ্বন্দ্ব রয়েছে নিজেদের মধ্যে। একাধিক বৈঠক হলেও এখনও কিছুই ঠিক হয়নি। কমিটির কয়েকজন চাইছে এবারের পুজোর সঙ্গে বর্তমান সামাজিক পরিস্থিতিকে না জড়াতে, অন্যদিকে আবার কয়েকজনের প্রশ্ন, পুজো কি সামাজিক অবস্থার ঊর্ধ্বে, তাই আপাতত পরিস্থিতির ওপরেই নজর রাখছে পুজো কমিটির সদস্যরা। আয়োজনে কোনো কাটছাটের পথে না হাঁটলেও আরজিকর কাণ্ডের আবহে বার্তা দিতে পুজোকেই বেছে নিতে চলেছে দক্ষিণ কলকাতার অন্যতম পুজো কমিটি শিব মন্দির সার্বজনীন দুর্গা উৎসব। সুরক্ষা না আত্মরক্ষা, এই প্রশ্নে আত্মরক্ষায় জোর দিচ্ছে এই পুজো কমিটি। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিবাদে তো আমরা সবাই আছি, সুরক্ষা না আত্মরক্ষা এই নিয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই মেয়েরা আত্মরক্ষায় পারদর্শী হয়ে উঠুক, আমাদের নিজস্ব ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা আছে, সেটাই এবার পুজোয় সকলের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। এখন বিষয় হলো, পুজো কমিটিগুলি কি করবে সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে যায় 4-5 মাস বা তারও অনেক আগে থেকেই। প্রতিমার বায়না করতে হয়, তাই সকলের পক্ষে সব কিছু দুম করে বন্ধ করে দেওয়া একটু কঠিন। এই বিষয়টাও কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে। আরজিকর কাণ্ডের জেরে প্রতিবাদের আবহে পুজোর সময়ে মণ্ডপ চত্বরে বিশৃঙ্খলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবার একাধিক পুজো কমিটি। গত বুধবার আমরা দেখলাম কলকাতা পুলিশের সঙ্গে পুজো কমিটিগুলির বৈঠকে এমন আশঙ্কার সুর শোনা গিয়েছে একাধিক পুজো কমিটির সদস্যদের গলায়। আরজিকরের প্রসঙ্গ টেনে মণ্ডপ চত্বরে ঝামেলা হতে পারে বলে পুলিশকে জানিয়েছেন তারা। পুলিশের তরফেও নিরাপত্তার বন্দোবস্ত রাখা এবং সমস্ত কিছুর আশ্বাস দেওয়া হয়েছে। তবু পুলিশের আশ্বাসে ভরসা থাকলেও জল মেপে চলতে চাইছে একাধিক পুজো কমিটি। কলকাতা পুলিশ ইতিমধ্যেই মণ্ডপ ধরে ধরে নিরাপত্তার পৃথক বন্দোবস্ত পরিকল্পনা করেছে বলে আমরা জানতে পারছি। বৈঠকে উদ্যোক্তাদের কয়েকজন আশঙ্কার কথা শোনাতেই লালবাজারের শীর্ষকর্তারা জানান, নিরাপত্তা আটোসাটো করার পরিকল্পনা তাদের তরফ থেকে করা হয়েছে ইতিমধ্যেই, তবে তাতেও আশঙ্কা পুরোপুরি যাচ্ছে না কয়েকজন উদ্যোক্তাদের মধ্যে, তাই নিজস্ব ব্যবস্থা রাখছেন তারা। সেই সকল পুজো কমিটিগুলির নিজস্ব উদ্যোগে মণ্ডপে থাকবে স্বেচ্ছাসেবক ও বেসরকারি সংস্থার রক্ষী। প্রয়োজনে সেই বেসরকারি সংস্থার রক্ষীর সংখ্যা বাড়ানো হতে পারে বলে সেই সমস্ত পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে। পুজোর উদ্বোধনের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেই দিকেই এখন নজর সকলের। যদিও এখানে বলে রাখা ভালো যে শাসক দলের নেতাদের পুজোগুলির প্রস্তুতি চলছে কিন্তু জোর কদমেই, সেখানে আরজিকর কাণ্ডের কোনো প্রভাবই পড়তে দেওয়া হচ্ছে না এবং সেই সমস্ত পুজোতে উদ্বোধনেও থাকছে জাঁকজমকপূর্ণ আয়োজন। এখন দেখুন, আগেই বলেছি যে এই বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে পুজো কমিটিগুলি তারা নিজেরা ঠিক করবে তারা
কিভাবে পুজো করবে, কতটা জাঁকজমকপূর্ণভাবে পুজো করবে, নাকি শুধুমাত্র পুজোটাই এবার হবে সেই রকম জলসা বা অন্যান্য জাঁকজমক ব্যবস্থা, সেই আয়োজনগুলোকে বছরের জন্য বাতিল রাখা হবে, এটা সম্পূর্ণ পুজো কমিটিগুলির বিষয়। আর যারা আরজিকর কাণ্ডকে সামনে রেখে বিচারের দাবিতে প্রতিদিন কোথাও না কোথাও প্রতিবাদে পথে নামছেন, তারা আগেই জানিয়েছেন তারা উৎসবের সময়ও তারা পথেই থাকবেন, পথেই নামবেন, সেটাই স্বাভাবিক। কারণ বিচার যতদিন না তিলোত্তমা পাচ্ছে ততদিন বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে এই বাংলার একটা বড় অংশের সাধারণ মানুষ তারা রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা রাস্তায় থাকবে। কিন্তু দয়া করে অনুরোধ পুজো কমিটিগুলির কাছে এবং বিশেষ করে রাজনৈতিক কারবারিদের কাছে, যে যারা আন্দোলন করছে তারা এখনো পর্যন্ত তাদের আন্দোলনকে শান্তিপূর্ণভাবেই করে আসছে, কোথাও মৌন মিছিল হচ্ছে, কোথাও মোমবাতি হাতে মিছিল হচ্ছে, কেউ কোথাও সরকারি সম্পত্তি এখনো পর্যন্ত একটা আন্দোলনও কেউ দেখাতে পারবে না, সাধারণ মানুষের আন্দোলন বা এই প্রতিবাদ যেখানে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, অশান্তি ছড়িয়েছে। সুতরাং কোথাও সাধারণ মানুষের সঙ্গে এই পুজো কমিটিগুলির কোথাও বিরোধ নেই, কোথাও মতবিরোধ নেই। যারা পুজো করছেন বা পুজো করে আসছেন বছরের পর বছর ধরে, তারা পুজো করবেন, তারা কিভাবে পুজো করবেন এই বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে কতটা সমীচীন, কতটা বিবেক বুদ্ধি তাদের রয়েছে, তারা তার উপর বিচার করে তাদের এই আয়োজন করবেন। আর যারা বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন প্রথম দিন থেকে, তারা তাদের মতো করে আন্দোলন করবে। কিন্তু কোথাও এই দুই শ্রেণীর মানুষকে লড়িয়ে দেওয়ার যে অপচেষ্টা হচ্ছে, সেই অপচেষ্টা থেকে দূরে থাকুন। এক শ্রেণীর রাজনীতির কারবারিরা এই অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, তাদের কাছে বিনীত অনুরোধ এই অপচেষ্টা করবেন না। এই যে আপনারা বারবার বলছেন শারদোৎসবের সময় বেশ কিছু মানুষ, গরিব মানুষ, তারা বাড়তি আয়ের জন্যে রাস্তায় পশরা সাজিয়ে বসেন, এমন ফুচকাওয়ালা, ঘুগনিওয়ালা, আইসক্রিমওয়ালা, বেলুন বিক্রেতা, এদের সাথেও কিন্তু আন্দোলন যারা করছেন তাদের কোনো বিরোধ নেই। কোনোদিন এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বা সাধারণ মানুষ বলেনি যে এরা আমাদের শত্রু বা এরা আমাদের শ্রেণী শত্রু বা কেন তারা পুজোর সময় বিক্রি বাট্টার জন্যে দোকান সাজিয়ে বসবেন না, কখনো জুনিয়র ডাক্তাররাও বলেনি, সাধারণ মানুষও বলেনি। কিন্তু একটা অপচেষ্টা রাজনীতির কারবারিদের মধ্যে থেকে করা হচ্ছে, সেই অপচেষ্টা থেকে বিরত থাকুন। যারা বিচারের দাবিতে রাস্তায় থাকবে তাদের বিচারের দাবিতে রাস্তায় থাকতে দিন, তারা তাদের মতো করে থাকবে। আপনারা যারা পুজো নিয়ে ব্যস্ত থাকতে চান তারা পুজো নিয়ে ব্যস্ত থাকুন, কারোর সঙ্গে কারোর এখানে বিরোধ নেই। সুতরাং কোনো রকম বিরোধ বাঁধানোরও চেষ্টা করবেন না। আর গরিব মানুষের সঙ্গে এই যে সাধারণ মধ্যবিত্ত মানুষের একটা বিরোধ বাঁধিয়ে দেওয়ার যে অপচেষ্টা করছেন সেটা থেকেও বিরত থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, প্রতিবাদে থাকুন। নমস্কার।